আগামী মাস থেকে বিদ্যুৎ ও জ্বালানির চলমান সমস্যা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানান বর্তমান রিজার্ভে আরও পাঁচ মাস চলবে সকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় দলটির সভাপতি বলেন বিএনপি নির্বাচন ছিল দশ হোন্ডা আর বিশ গুন্ডার বিস্তারিত জানাচ্ছেন সাইফুল শাহী জাতীয় সম্মেলন সামনে রেখে প্রায় তিন বছর পর আওয়ামী লীগের এই উপদেষ্টা মণ্ডলীর সভা গণভবনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দলের সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয় সভায় চলমান বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা আগামী মাসেই সমাধান হবে বলে জানান প্রধানমন্ত্রী এখনও পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে বলেও জানান তিনি যেহেতু তেল কিনতে অসুবিধা হচ্ছে গ্যাস আনতে অসুবিধা হচ্ছে আর শুধু আমাদের দেশ আজকে আপনি ইংল্যান্ড আমেরিকা জার্মানি সব জায়গায় তারাই তো মানে জ্বালানি সাশ্রয়ের দিকে নজর দিচ্ছে তারাই তো নিজেরাই তো হিমশিম খাচ্ছে সেখানেও আমরা কিছুদিনের জন্য আমরা আমাদের কষ্ট পেতে হয়েছে ইনশাল্লাহ হয়তো আগামী মাস থেকে এত কষ্ট আর থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিএনপির আমলে কি হতো তার জন্য বেশি দূর যেতে হবে না দু সালের নির্বাচন স্মরণ করলেই হবে সে সময় কথা ছিল দশ হুন্ডা বিশ গুন্ডা নির্বাচন তো বিএনপির আমলে নির্বাচন নামে কি হতো সেটা ওইটুকুই যথেষ্ট যদি দেখেন কথাই ছিল দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা ওই ভোটের বাক্স সিল মারা থেকে শুরু করে নানা অপকর্ম হতো যার জন্য আমরা স্বচ্ছ ব্যালট বাক্স ছবি সহ ভোটার তালিকা কারণ এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করেছিল দু হাজার ছয় ইলেকশন করার জন্য বিএনপি বিশ্ব পরিস্থিতি তুলে ধরে সবাইকে মিতবী হবার কথা বলেন তিনি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি তেল পানি ব্যবহার করা এক্ষেত্রে সকলকে সাশ্রয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে সাইফুল শাহিন নাগরিক ঢাকা